বন্ধুরা, তোমাদেরকে যদি বাংলাদেশের প্রধান পাঁচটা নদীর নাম নিতে বলা হয়, তার মধ্যে তোমরা সবার আগে বলবে পদ্মা, মেঘনা, এরপরে কিন্তু ব্রহ্মপুত্র আর যমুনার নাম চলে আসে। তো এই ভিডিওতে আমরা ব্রহ্মপুত্র এবং যমুনা সম্পর্কে জানব। তো তোমরা কি জানো যে এই নদীটা যে হঠাৎ করে একবার গতিপথ পরিবর্তন হয়ে গিয়েছিল? তো আমরা কি করি, রাস্তায় কোনো সমস্যা দেখলে আমরা রাস্তাটা পাল্টে অন্য দিক দিয়ে যাই, এই নদীটাও এরকম একটা সমস্যা দেখে অন্য দিক দিয়ে বয়ে চলা শুরু করে। খুবই অদ্ভুত লাগছে না? চলো আমরা একদম বিস্তারিত দেখি। এই যে ব্রহ্মপুত্র নদীটা তিব্বতের মানস সরোবর থেকে উৎপন্ন হয়। মানস সরোবর থেকে উৎপন্ন হয়ে, এটা একটা নদ থেকে উৎপন্ন হয়ে, এই যে এই রাস্তাটা দেখতে পাচ্ছ, এভাবে এসে প্রবাহিত হয়ে বাংলাদেশের কুড়িগ্রাম জেলা দিয়ে প্রবেশ করে। এই কুড়িগ্রাম জেলা দিয়ে প্রবেশ করার পর এটা কী করতো, 1787 সাল পর্যন্ত এই নদীটা বাংলাদেশে এই রাস্তাটা দিয়ে ময়মনসিংহের মধ্য দিয়ে আড়াআড়িভাবে প্রবাহিত হতো। তো 1787 সালে একটা ভূমিকম্প হলো। ভূমিকম্প হওয়ার পরে এই নদীটার তলদেশটা উপরে উঠে গেল এবং এ কারণে যেটা হলো, এটার পানিটা ধারণ ক্ষমতার বাইরে চলে গিয়ে এ পাশ দিয়ে বয়ে চলা শুরু করলো। আর এদিক দিয়ে যখন বয়ে চলা শুরু করলো, তখন থেকে এই অংশটার নাম দেওয়া হলো যমুনা নদী। অর্থাৎ এই যে নতুন যে শাখা নদীটা উৎপন্ন হলো, এটা হলো যমুনা নদী। আর এটা হয়েছে কেন, 1787 সালে যে ভূমিকম্পটা হয়েছিল, সেই ভূমিকম্পে যে ব্রহ্মপুত্র নদীর গতিপথটা পরিবর্তন হয়ে গিয়েছিল, এটার কারণে তো এই নতুন স্রোতধারাটা যমুনা নামে পরিচিত হয়। আর এই যমুনাটাই গোয়ালন্দের কাছাকাছি এসে আমাদের পদ্মা নদীর সাথে মিলিত হয়। যমুনা নদীর একটা শাখা নদী আছে, যমুনার এই শাখা নদীটার নাম হচ্ছে ধলেশ্বরী। আবার ধলেশ্বরীরও কিন্তু অনেকগুলো শাখা নদী আছে, যেমন বুড়িগঙ্গা, ধরলা, তিস্তা, করতোয়া, আত্রা ইত্যাদি। তো আমরা কিন্তু জানি যে আমাদের যে ঢাকা শহরটা, এটা কিন্তু বুড়িগঙ্গা নদীর তীরেই অবস্থিত। আর যমুনার একটা উপনদী আছে, সেটা হচ্ছে করতোয়া আত্রাই। তাহলে আমরা জানলাম যে এই ভিডিওতে ব্রহ্মপুত্র আমাদের তিব্বতের মানস সরোবর থেকে উৎপন্ন হয়ে বাংলাদেশে কুড়িগ্রাম জেলা দিয়ে প্রবেশ করে। করার পরে এটা 1787 সাল পর্যন্ত ময়মনসিংহ জেলার ভিতর দিয়ে প্রবাহিত ছিল। 1787 সালে একটা ভূমিকম্পের পরে এটা আমাদের যমুনা নদী নামে গতিপথ পরিবর্তন করে প্রবাহিত হতে থাকে। আর এটা অনেকগুলো শাখা নদী এবং উপনদী রয়েছে। তাহলে এখন তোমরা আমাকে একটা প্রশ্নের উত্তর দাও। প্রশ্নটা হচ্ছে, যমুনা নদীর উপনদীর নাম কি? তাহলে তোমরা অপশনগুলো দেখে ভিডিওটা পজ করে উত্তর দিয়ে ফেলো। তাহলে আমরা জানি যে যমুনা নদীর উপনদীর নাম হচ্ছে আত্রাই। তাহলে এই ভিডিওতে আমরা জানলাম ব্রহ্মপুত্র এবং যমুনা নদী সম্পর্কে। এরপরের ভিডিওতে আমরা মেঘনা নদী সম্পর্কে জানবো।